চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা আমাদের একটা ডজিং পাম্প, এটা হয়তো পড়ে গেছে, আমরা যতটুকু জানি আমরা এমনি মাপছি, মোটরের কয়েল সার্চিক্স না। প্রথমে আমরা নর্মালি পাম্পটা খুলব, এটা একটা টনেলো ওয়াশ মেশিনের ডজিং পাম্প, এখান দিয়ে আমাদের এই মোটরের কাজ হলো। এখানে ডজিং ট্যাঙ্কি থেকে এখানে আমাদের কালারগুলো মেশিনে আর কি ইনপুট করে। যাই হোক, ভিডিও কথা হবে ভিডিওর মাঝে মাঝে, চলুন দেখা যাক কী হয়। ফার্স্টে আমরা পাম্পের কভারটা খুলে নিতেছি, যদিও আমাদের ভিডিওটা খুব একটা ভালো হয় না, কারণ একটা রাতের ভিডিও কাজ করার সময় ওইভাবে ক্লিয়ারলি হয় না। আমাদের পাম্পটা খুলতেছে আমাদের এক ছোটো ভাই সোহান, ও আমাদের মেকানিক্যাল সাইডের একজন মেকানিক্স। দেখা যাক, আমাদের প্রথমে আমরা পাম্পটা ভালো করে কভারটা খুলে নিব। পাম্পটা খোলার পর দেখেছি আমাদের এই পাম্পগুলো খুব একটা নষ্ট হয় না, দেখেছি কয়েকদিন পর পর ইম্পেলারটা জাম হয়ে যায় ময়লা গিয়ে, ওই কয়েকদিন পর পর ইম্পেলারটা পরিষ্কার করে দিলেই হয়। কারণবশত হয়তো পানি গেছে কিংবা কোনো কারণে আমাদের মোটরটা হয়তো ফুলে গেছে যতটুকু জানি, যদিও আমরা ছিলাম না, আমরা একটু আগে আসছি, দেখা যাক কী হয়। প্রথম আমরা মোটরের কভারটা খোলা শেষ, নাটগুলো খোলা শেষ, এখন আমরা পাম্পে আউটপুটের যে পাইপ লাইন আছে তার লাইনটাকে খুলব। আমরা লাইনটা যদিও উপরে আমাদের একটা ইউনিটি বাল্ব আছে, যার কারণে পানিটা বের হবে না, হালকা পাইপের কালারটা দেখুন বের হইতেছে, ওই হয়তো ভয় পেয়ে গেছে, দুঃখে ভরছে, কী করবো করতে গেলে তো হয়তো ময়লা ভরবেই। দেখা যাক, আমাদের দর্শন পাম্পটা খোলা প্রায় শেষ, খোলাটা এখন আমরা আমাদের পাইপ ফ্রেঞ্চ দিয়ে আমাদের যে লাইনটা আছে সেটা আমরা কভারটা সরাই নিতে আছি। এটা আমাদের কাহিনী মতো মতোটা অবশ্য ফ্রি আছে, কোনো সমস্যা মনে হইতেছে না, কিন্তু সমস্যা হলো ফেজ, একটা ফেজ আমাদের মিসিং দেখা যেত, মিসিং বলতে কি আমাদের একটা ফেজ হয়তো পুড়ে গেছে, আমাদের রেজিস্ট্যান্স শো করতেছে, যার কারণে আমরা খুলতেছি আর কি মোটরটা। আমরা মোটরটা খুলবো, চেক করবো, তারপর আবার সেট আপ করবো, আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখুন কীভাবে আমরা কাজ করি। প্রথমত আমরা আগে ওটা অনেক জ্যাম হয়ে আছে পাইপ লাইন দিচ্ছি, প্রথমে আমরা পাইপ লাইন দিয়ে ওটা খুলে নিচ্ছি, কারণ আমাদের আউটপুট ওটা না খুলে তো হবে না, তাহলে তাও না হলে আমরা সরাতে পারবো না, ওটা অনেক টাইট লস ছিল, কারণ থাকছে পানি দিয়ে হবে আর কি। অনেক জ্যাম হয়ে আছে, এখন আমাদের ওটা খুলে গেছে, পানি ফ্রি হয়ে গেছে, তারপর আমরা খুলতেছি, আমাদের ওটা খোলা শেষ, আমরা কামটা সরিয়ে নেব। আসলে এটা একটা টনলোর যে ওয়াশ মেশিনগুলো আছে, ওয়াশিং মেশিন, সেটা আমাদের এটা মোটর হয়তো, এটা মোটর হলো 570, এটার সাথে এটার ভিতরে একসাথে অনেক প্রায় 600 পিস বডি একসাথে ওয়াশিং ওয়াশ করা যায়। আমাদের কানেকশন এটা আমাদের খুলে গেছে, এটা খোলা শেষ হয়ে গেছে, এবং আমাদের এটা খুলে গেছে, আমরা একটা মোটর সরিয়ে নেবো, মোটর বেজে আমাদের হয়তো চারটে নাট আছে, নাটগুলো আমরা খুলে নেবো, আমাদের নাটগুলো খোলা হচ্ছে। মোটরের টার্নিং বক্সটা আগে খুলে দেবো, মোটরের টার্নিং বক্সটা খুলে তারপর আমরা আগে চেক করবো, দেখুন মোটর কালার ছিল পানি সহ, পানিগুলো আমরা বের করে নিতেছি, কারণ আমরা যখন টার্নিং বক্সটা খুলতে পারছি ওখানে পানি দিতে পারে, তখন আগে আমরা পানিটাকে বের করে নিলাম, ফার্স্টে আমরা স্টার ড্রাইভার দিয়ে টার্নিং বক্সটা খুলবো, দেন তারপর আমরা মোটরটা খুলবো, তখন যদি না হয় তারপর আমরা টার্নিং বক্স থেকে আউটপুটটা মোটরে পাওয়ার লাইনটা খুলে দিই, দেন তারপর চেক করবো। এখন আমাদের টার্নিং বক্সটা খোলা হচ্ছে, আমাদের আমরা সবাই জানি টার্নিং বক্সের চারটা স্ক্রু থাকে, চারটা ভালো করে খুলবে, দেন একটা স্ক্রু খোলা বাকি আছে আর কি, চারটে স্ক্রু খুলে টার্নিং বক্সটা সরিয়ে আমরা দেখবো এই মোটরগুলো সাধারণত স্টার কানেক্টেড থাকে, ছোটো মোটর তো টাচডাউন স্টার্টিং হয় না, এখন আমাদের মোটরটা স্টার কানেক্টেডই আছে, এই মোটরগুলো সর্বপ্রথমে টার্নিং বক্সের ভিতরে সর্বপ্রথমে বড়ো করে রাখা আছে, ফার্স্ট টাইম আমরা আগে চেক করবো, আমরা আউটপুটটা খুলে নিই, আমরা আগে দেখি আর্থিংটা খুলে নিতে আসি, আর্থিং কানেক্টর থেকে আমরা আর্থিং কেবলটা খুলে নিতে আসি, আর্থিংটা খোলা শেষ হল, তারপর আমরা
মোটরে যে ইনপুট পাওয়ার কেবলটা আছে আমার নাটগুলো ঠিকভাবে লাগিয়ে দিতে আছে, মোটরে যে ইনপুট পাওয়ার কেবলটা আছে আমরা ঘুটি দিয়ে সেই পাওয়ার কেবলটা আছে টার্মিনাল বক্স থেকে আমাদের তিনটা টার্ম কেবল রেডিওগুলো যদিও তিনটা একই কালার দেওয়া আছে, কারণ এখানে আসলে মেশিনগুলো চায়না ইটালি থেকে ইনপুট করা, সরি চায়না থেকে না ইটালি থেকে ইনপুট করা, যার কারণে সব কেবলগুলো ইনফরমেশন কালার কোড অনুসারে আপনার করা আছে, ওদের নির্দিষ্ট ড্রয়িং আছে ম্যানুয়াল, যে ড্রয়িংগুলো মেশিনের সাথে ওরা দিয়ে দেয় মোটরের কত সব নাম্বারিং মার্কিং করা থাকে ড্রয়িংগুলো। এখন আমরা টার্মিনাল বক্সটা প্রায় আমাদের খোলা শেষ, মোটর তিনটা টার্মিনাল আমরা খুলে নিতে আসি, খুলে নিলে কী হবে যে আমাদের এক্সাক্ট মোটরের কয়েলের রেজিস্ট্যান্সটা আমরা পাবো, আসলে তারগুলো তো একটু জানো না মনে হচ্ছে, তার কারণে আমরা একটু খোলার চেষ্টা করতেছি, খোলা নিলে খুলে নিলে একটু ভালো হয়। আর দেখেন ঝামেলা থেকে যেটা আমাদের দেখুন আমাদের যে গ্যালনটা আছে ট্যাংশন বক্সের গ্যালনটা ভেঙে গেছে, ভেঙে গেছে খোলা যাচ্ছে না, তার কারণে আমরা বারবার ট্রাই করতেছি যে তার টার্মগুলোতে বের করা দেয়, কারণ গ্যালনটা অনেক ছোট, তার কারণে আমাদের কেবলের মাথায় যে লাক্স পড়ানো আছে লাক্সসহ ওটা দিয়ে বের হবে না, তারপর আমরা ট্রাই করতেছি যাতে গ্যালনটা খুলে যায়, খুলে গেলে আমরা ইজিলি ওটা বের করতে পারবো, তখন আস্তে আস্তে খোলার চেষ্টা করতেছি, দেখুন খুলতেছে সম্ভব আমাদের খোলা গেল না, তারপর আমরা কী করলাম আমরা টার্মিনালটাকে মেজারমেন্ট করতে আসলে যে মোটরটা ঠিক আছে, দেখুন একটা টার্মিনাল এই টার্মিনাল আমাদের পাচ্ছে না, উল্টা পোল্টা ডিস্টেন্স থাকে, দেখো আমরা বারবার ট্রাই করতেছি বডির সাথে আমরা ধরলাম বডির সাথে আমাদের বডিতে দেখা, তারপর আমরা দেখুন আমরা মেজারমেন্ট করতেছি কিন্তু আমরা রেজিস্ট্যান্সটা ঠিক দেখাচ্ছে না, বারবার ট্রাই করতেছি টার্মিনাল দিলাম এ পাশে, তারপর আমাদের মেজারমেন্ট করা প্রায় বারবার ট্রাই করার পরে যখন হচ্ছে না তখন আমরা মোটরটা খুলে নিয়ে যাবো, হচ্ছে না ট্রাই করতেছি আগে কি হচ্ছে না, তারপরে এই জন্য আমরা করতেছি মোটরটা খুলে আমাদের রুমে নিয়ে যাবো, দেখুন আমাদের রুমে নিয়ে আসছে, আসার পর দেখুন আমরা আগে স্টার যে কানেক্টেড করা আছে স্টার মাথাটা আগে খুলব, খুলে দেন আমরা চেক করবো আলাদা কয়েল টু কয়েল, দেখুন আমরা আগে স্টার কানেক্টেড যে মাথা সেই মাথাটা খুলতেছি, আমাদের দুটা বার দিয়ে তাম কপারে বার দিয়ে স্টার করা আছে, যেহেতু আমাদের এখন খোলা শেষ, এখন আমরা মেজারমেন্ট করতে পারি, এখন আমরা মেজারমেন্ট করে দেখবো আসলে কোন কয়েলটা আসলে পুড়ে গেছে আর কোন কয়েলটা ভালো আছে, দেখুন কয়েলটা আমরা চেক করার জন্য মিটারটা নিলাম, এখন আমরা মিটারটা এখন দেখবো কোনটা আর কি কোন কয়েলটা পুড়ে গেছে, যদি আমার ভয়েস কোয়ালিটি অতটা ভালো না আমি ভিডিও এডিটিং করতে পারি না, জাস্ট সরাসরি আমি আপলোড দিই ওই হালকা একটু আমি নতুন আমাদের সাথে থাকে ভিডিওগুলো পুরোপুরি দেখাশোনা সকলটা সময়গুলো, কিন্তু আমরা আগে কয়েল টু কয়েল ধরলাম, এখানে ওরকমভাবে মার্কিং করা নাই যে ইউভিডব্লিউ কোনো মার্কিং করা নাই, কোনো আমরা আসলে কোনো কয়েলই পাচ্ছে না, কোনো আমাদের ট্রাই করতেছি কোনো কয়েলই দেখাচ্ছে না, রেজিস্ট্যান্স শো করতেছে না আসলে একটা শো করতেছে না, হুম কিন্তু আমরা কী করে বুঝবো আসলে কোন কয়েলটা ভালো আর কোনটা ভালো না, আমরা এখন দেখবো আসলে কোনটা ভালো আছে না, আসলে নাকি আমাদের মিটারের প্রবলেম, এখানে আমরা কনফিউশনে ছিলাম তারপরে আমরা খুলে নিয়ে আসছি, দেখুন এখন আবার চেক করতেছি আমরা একটা কল দেখলাম মিডিয়ার সাথে ধরলাম পাচ্ছে না, লাস্টে ধরলাম তাও পাচ্ছে না, এখন আমরা বডির সাথে ধরতেছি এখন তাও আমাদের কলটা দেখাচ্ছে না, এখন আমাদের বডির সাথে রেজিস্ট্যান্সটা কেটেছে 37, তারপর আমার এখন এটাতে 36, উল্টা আসলে এত রেজিস্ট্যান্স হওয়ার কথা না, যেটা রেজিস্ট্যান্স হবে 50+ এরকম, দেখুন আমরা দেখতেছি এটাও ঠিক নেই আসলে কী বলবো, আমি তো ওইভাবে কথা বলতে পারি আসলে এই মোটরগুলো খুব অল্প রেজিস্ট্যান্স, তার কারণে এরকম দেখাচ্ছে উল্টা পাল্টা, আর আমাদের কপালে ওটা ধরা হইতেছে না মিটারটা ওইভাবে, কারণ দেখা গেছে বারবার ট্রাই করেছি আসলে কোন ফেসটা করছে আমরা ফাইন্ড আউট করতে, দেখুন এই যে ফার্স্টে যে আমরা কোনটা বাম হাত দিয়ে যেটা ধরে আছি ব্ল্যাক ওয়ার দিয়ে এই ফেসটাই পুষছে, এই ফেসটাই উল্টা পাল্টা দেখা যায় কিলো অংশ দেখা যাচ্ছে, তার মানে কি আমার এই ফেসটাই ঠিক নেই, এই ফেসটা দেখুন এখন আবার পাইতেছে না, দেখুন আমরা আমরা ডায়েট মিলে চেক করতেছি ডায়েট মিলে কোনোটাই পাচ্ছে না, এইটা পাচ্ছে মিডিলের সাথে এইটা মিডিলের সাথে এটা পাচ্ছে, এটা পাচ্ছে 85 ওহম দেখা যাচ্ছে, এখন আমরা লাস্টেরটা চেক করবো লাস্টেরটার সাথে এই মিডিলেরটা, এখন আসলে ফোনটা ওইভাবে প্রপারলি ধরা হয় না, যার কারণে ভিডিওটা ওইভাবে হয় না,
দেখুন এটা দেখতে 80.4 ওহমস, তার মানে আমাদের ফার্স্ট যে কয়েলটা আছে বাম হাতে আর ব্ল্যাক কালার কালার কেবল দিয়ে যে একটা ধরছে এইটা আসবে ঠিক আছে। দেখুন 83.3 কিলো ওহমস দেখা যাচ্ছে, তার মানে এই কয়েলটাই আমাদের মাস্টার, এই কয়েলটা পড়ে গেছে আসবে। এই যে